হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, চলে এলাম আজ আমার নতুন একটি ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা কেমন আছো? তো গাইস, আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো গাইস, একবার থাম্বনেল ক্লিক করে যেহেতু ভিডিওতে ঢুকে পড়েছো, তো গাইস চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো গাইস, আমি জানি তোমাদের মনে একটাই প্রশ্ন, কেন আমার ভিডিও দিতে দেরি হচ্ছে। তার কারণ একটাই, কারণ সামনে সেমিস্টার পরীক্ষা ছিল, তারপর আবার জ্বর হলো এই 5 দিন ধরে। তা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এডিট করতে পারিনি, তাই একটু ভিডিও দিতে দেরি হচ্ছে। তা কোনো ব্যাপার না, এই যে ভিডিও দিতে আরম্ভ করলাম, এবারে কন্টিনিউ ভিডিও ছাড়বো, তোমরা সমস্ত ভিডিওগুলো দেখবে আমি আশা করছি। আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা ঘন্টাটা প্রেস করে রাখবে। তো গাইস, এখন আমি এবারে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে মানে টিফিন খাবো, তারপর অন্যান্য কাজ করব, চলো দেখতে থাকো। তো গাইস, এবারে টিফিনটা সেরে নেওয়া যাক, মানে সকালের ব্রেকফাস্ট বলতে, মানে আমি সকালে একবার চা খেয়ে নিয়েছিলাম, চা বিস্কুট। এবারে খাবো এখানে রুটি, মানে আশীর্বাদ আটা দিয়ে রুটি করেছে, আর এখানে হচ্ছে আমার সুইকি ভাজা, বিন কড়াই ভাজা করেছে, বিন কড়াই ভাজা। তো গাইস, বিন কড়াই ভাজা আর রুটি খেয়ে নেবো। তো গাইস, টিফিন খাওয়া একেবারে কমপ্লিট। এবার টিফিন খাওয়ার পরে মানে ছাদে চলে এসেছি, কারণ আগের দিন মানে বৃষ্টি হচ্ছিলো, যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল আর মেঘলা ওয়েদার ছিল, সেহেতু মানে জল দিইনি বিকালে। তা দেখতে এরম গাছগুলো ঠিক আছে কি না, এইসব আরও গাছ আছে, কালারিং নয়নতারা, সব এইসব কত নয়নতারার চারা বেরিয়েছে, পেঁপে গাছ, এটা মানে গাছগুলো ঠিকঠাক আছে কিনা দেখতে এসেছি। আর তার মধ্যে মা আবার ডাকছে, যে মেঘলা হচ্ছে যেহেতু, আর বাড়িতে মুড়ি নেই, মা বলছে মুড়ি নিয়ে আসার জন্য। তো গাইস, এবারে যাবো মানে মুড়ি আনতে, জয়নগরে মানে মুড়ি পটি যেখানে, সেখানে যাবো মুড়ি আনতে, ওখানে কম দামে মুড়ি পাওয়া যায়, সেখানে মুড়ি নিয়ে চলে আসবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখন মানে এখানে ব্যাগের মধ্যে মানে বস্তা নিয়েছি, বস্তা কাগজ আর পকেটে টাকা নিয়ে চলে যাচ্ছি এখন জয়নগরে মুড়ি পটিতে, তা মুড়ি কিনবো। আর এখানে মামা এখন পরোটা ভাজছে, মামা পরোটা হচ্ছে তো একদম। তো গাইস, এখানে মানে যখনই যাই মামা ডাকে ভাঙনে বলে, এখানে মামা হয় আমার। তাই এখানে দেখতে পাচ্ছ, ও কি সুন্দর লাগছে গাছটা। তো গাইস চলো মুড়ি বটিতে গিয়ে আবার দেখা হচ্ছে, কতটা মুড়ি কিনে দেখি। মা বলছিল 5 কিলো নিয়ে আসার জন্য, 5 কিলো ধরবে বস্তাতে, 5 কিলো নিয়ে আসবো, দেখি কত করে কি বলে। চলো যাওয়া যাক। এখন আমি মুড়িবড়ির সামনে চলে এসেছি, আর এই হচ্ছে মুড়িবড়ির গেট, এই হচ্ছে মুড়িবড়ির গেট। আর তো গাইস, এখন মুড়িবড়িতে চলে এসেছি, আর ওখানে সবাই ডাকছিল মুড়ি কেনার জন্য, এইসব মুড়ি ঠেক সব দেখতে পাচ্ছ। আর এই কাকুর কাছে মুড়ি কিনি আমি সাধারণত। কাকু, তোমার নামটা বলে দাও। নিমাই। নিমাই কি পামানি? কাকু গাই সবসময় ভালো ভালো ফ্রেশ মুড়ি থাকে, আর এখানে আমি মুড়ি নিই, এখন 5 কিলো নেবো, দেখো 1 কিলো 5 কিলো কতটা হয়ে যায়। তো গাইস, মানে মুড়ি বটিতে গেলাম, তারপরে মানে ভিডিওটা সেরকম কন্টিনিউ করতে পারিনি, কারণ সবাই মানে ক্যামেরা দিকে ভ্যাট করে দেখছিলো মানে কী করছে, ভিডিও করছে অনেক মুড়ি, মানে মুড়ি দোকানদাররা ডাকছে চারিদিক থেকে যে আমার কাছে সব মুড়ি নিয়ে যাও, এখানে কম দামে, আমার কাছে কম দামে মুড়ি, এই মানে সব ডাকছে। তারপরে তাই ভিডিও কন্টিনিউ করতে পারলাম না, আর সব ক্যামেরা দিকে দেখছিলো যে কী ভিডিও করছে, যে আমাদেরকে ভিডিও করে ছেড়ে দেবে নাকি, এখন তো জানে সবাই সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, তারপরে কাকুর কাছ থেকে, এক নিমাই কাকুর কাছ থেকে 5 কিলো মুড়ি নিয়ে নিলাম। এই পিছনে দেখতে পাচ্ছ বস্তা, তো গাইস পিছনে দেখতে পাচ্ছ বস্তা, বস্তাতে করে 5 কিলো মুড়ি নিয়ে চলে এলাম। কি তা বাড়ির কাছে চলে এসেছি প্রায়, দেখতে পাচ্ছ বাচ্চারা এখন সব স্কুলে যাচ্ছে, সব স্কুলে যাওয়া তারা, এখন সব স্কুলে যাওয়া তারা, আমরা ও মিস করছি স্কুল জীবনকে, কারণ আমরা কলেজ লাইফ যেহেতু গাইস, মানে কলেজ লাইফে। তো গাইস ফাইনালি মানে মুড়ি নিয়ে চলে এসেছি বাড়িতে, আর মানে সাইকেল চালিয়ে এসেছি বলে প্রচুর গরম হচ্ছে, তাই দেখতে পাচ্ছ ফ্যান চালিয়ে দিয়েছি, মানে উপরে ফ্যান চালিয়ে দিয়েছি, ফ্যানের তলায় এখন বসে আছি। কিছুক্ষণ পরে আবার বাইরে রাস্তা দিকে যাবো, দেখবো বন্ধু বান্ধবরা সব কী করছে, আবার অনেকে কাজে গিয়েছে। তো চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো।
তো গাইস তোমরা তো দেখতে পেলে মানে আমি মুড়ি পড়ি থেকে মুড়ি আনলাম, তারপর বাড়িতে এলাম। এবারে আমি এসেছি বলতে আমাদের বাগানে, বাগানে এই সব সব চাষবাস করা হয়েছে। তা এই এখানে বিট গাছ, এই সব গাজর গাছ, আর এবার হচ্ছে বিন কড়াই গাছ। সব গাছগুলো মানে গাছগুলো অনেকটা পুরানো হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, তাই মানে গাছগুলো ফলনও কমে গিয়েছে। এবারে অল্প অল্প তাও বিন কড়াই ধরে আছে, তা বিন কড়াই আমি তুলবো না কালকে, বিন কড়াই পরের দিন তোলা হবে। আর এখানে কচি মানে সব লঙ্কা ছাড়া বসে রেখেছি, পেঁপে ছাড়া বসে রেখেছি, সব লাইন দিয়ে পেঁপে ছাড়া দেখতে পাচ্ছো, সব লাইন দিয়ে পেঁপে ছাড়া বসিয়ে দিয়েছি। আর এই পেঁপে গাছটা মানে মারা যাচ্ছে, মানে পেঁপে গাছ তো অনেক দিন বুড়ো হয়ে গেছে, তা দেখতে পাচ্ছি পেঁপে গাছের মাথায় মানে পাতা নেই, তবু মানে কত বড় বড় পেঁপে ধরে রয়েছে। আর এই সব লঙ্কা গাছ সব মানে ফল, ওখানে সবজি বলতে গেলে দুদিন আগে বাবা তুলে নিয়ে গিয়েছিল, তা আজকে আর তোলার মতো কিছু নেই। এমনি দেখতে এলাম সব ঠিকঠাক আছে কিনা, কারণ বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আমাদের এখানে। তো গাইস যাই হোক, ভিডিওটা আজ এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো গাইস আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই করে চ্যানেলটিকে শেয়ার করবেন, যাতে চ্যানেলটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই লাইক করে দাও যারা এখন লাইক করনি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো গাইস খুব শীঘ্রই আসছি আবার নতুন ভিডিও নিয়ে।